আজকের এই গণকনভেনশনে সমাজের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সমস্ত পেশার মানুষ যারা এসেছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আমরা এই গণকনভেনশনের ডাক কেন দিয়েছি, ডাক দিয়েছি 9ই আগস্ট আরজি করে ঢুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে। আমাদের আন্দোলন 9ই আগস্ট আরজি করে মেডিকেল কলেজে গুটি কয়েক পিজিটির মাধ্যম দিয়ে শুরু হয়, যা পরবর্তীকালে তার চলার পথ দিয়ে আজকের এই গণকনভেনশন। তাহলে এই পথ কেমন ছিল একবার একটু ফিরে দেখা দরকার। যখন 9ই আগস্ট আরজিগড়ের বুকে আমরা পিজিটিরা কিছু কথা জানতে পারি যে সেমিনার রুমে একটা ঘটনা ঘটেছে, কি সেই ঘটনা? আমাদের শুরুর দিনে, শুরুর দিন ওই সময়টাতে 10টা 11টা সকালবেলায় শুধুমাত্র এইটুকুই কনসার্ন ছিল যে কি হয়েছে, কি এমন ঘটনা ঘটেছে। সেই উৎসুকতার জায়গা থেকে আমাদের সহপাঠীর পাশে থাকার জন্য কি ঘটনা ঘটেছে এইটুকু জানার জন্য আমরা ওই দিন সেখানে যাই। সেখানে ওই সময় এই মানসিকতা আরোই ছিল না যে এই আন্দোলন 70 দিন হবে না 72 দিন হবে, এই আন্দোলনের কি কর্মসূচি হবে, কি গতি প্রকৃতি হবে, এরকম একটা গণকনভেনশন করতে হবে, এই ধারণা আমাদের ছিল। তাহলে শুধুমাত্র আমরা জানতে গিয়েছিলাম, জানতে গিয়ে কি পেলাম, আমরা দেখলাম যে ওখানে পুলিশ ওই সেমিনার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু পুলিশ বলতে পারছে না এটা সুইসাইড না কি, কি হয়েছে। তাহলে এইটা ছিল আমাদের প্রথম প্রশ্ন যে কি হয়েছে স্যার বলুন আপনারা। অথচ প্রেস সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন পোর্টাল চ্যানেলে জানতে চেয়েছিলাম যে এটা একটা সুইসাইড। আমাদের মেডিকেল ছাত্রছাত্রীদের যেটুকু নলেজ সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে এই ঘটনা কখনো একটা সুইসাইড হতে পারে না। তাহলে কি সেটাই আমরা সত্য জানতে চেয়েছিলাম। এই সত্য জানার জায়গা থেকে দুপুর 2:30টার সময় আমরা ওইখানে যে কুড়ি কয়েক পজিটিভ প্রেজেন্ট ছিলাম তারা আমরা ডিসিশন নিই যে না এটা সুইসাইড না অন্য কিছু, এই ঘটনাটা পরিষ্কার সামনে আসা উচিত। সেই জায়গা থেকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিকোয়েস্টের দাবি রেখেছিলাম। তাহলে আপনাদেরকে ভেবে দেখতে বলবো যে সমাজের বিভিন্ন জায়গায় সামাজিক বেদির মতন রেপ এবং ধর্ষণের ঘটনা যখন ঘটছে তাহলে তার উদ্দেশ্য কি থাকছে, সেই জায়গায় আমরা সত্যতার কাছাকাছি পৌঁছাতে পারছি না এবং এই ঘটনাগুলোকে বিভিন্ন রকম ভাবে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে আমরা মনে করি যে এই ঘটনাটার সামনে, এই ঘটনা হয়তো যদি ওই 2:30টার সময় গুটি কয়েক পিজিটি এই দাবি না রাখতো যে আপনি সত্যটা বলুন সুইসাইড নাকি, সঠিক একটা পোস্টমর্টাম করুন, এই দাবিটা ম্যাজিস্ট্রেটকে আসতে হবে, ম্যাজিস্ট্রেট রিকোয়েস্ট করতে হবে, এই দাবি যদি না জানাতাম তাহলে হয়তো এটাও আজকে বিভিন্ন যে ঘটনা ঘটে চলেছে সেই ঘটনার একটা সংযোজন হয়ে থেকে যেত। আমরা সত্যেও এখনো অধরা, কিন্তু সত্য যে কোথাও একটা আছে আমরা জুনিয়র ডাক্তাররা সেই পথটা খুঁজতে পেরেছি। এই পথ খুঁজতে খুঁজতে আজকে আমরা এই গণকনভেনশনে এসে পৌঁছেছি। আপনারা দেখেছেন আমাদের এই দীর্ঘ আন্দোলনের এই গতিধারায় আমরা বিভিন্ন অভিযান করেছি। আমরা লালবাজারে গিয়েছি, আমরা স্বাস্থ্যভবনে গিয়েছি। লালবাজারে যদি একটা প্রত্যক্ষ ঘটনার কথা বলতে চাই যে কিভাবে মানুষ প্রতিবাদ জানাতে চায় এই জুনিয়র ডাক্তার আন্দোলন, আমি একজন এই আন্দোলনের কর্মী হিসেবে আমি এটা প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছি। তারা সেখানে প্রতিবাদের ভাষা কিরকম, প্রতিবাদের ভাষা শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আজ একটা কথা আছে না যে কলকাতা আজ মিছিল বার করার চেষ্টা করছে না, একজন জনগণ কোন মিছিলটাতে যোগ দেব শুধুমাত্র সেই মিছিল খুঁজছে। তাহলে এই যে জায়গাটা, এই গণ আন্দোলনের জায়গা তৈরি হয়েছে, তাহলে সেই জায়গা থেকে প্রতিবাদের ভাষা কি, উই ওয়ান্ট জাস্টিস, আমি কি জাস্টিস চাইছি। তারা হাজরা মোড়ে যে স্লোগান উঠছে, শ্যামবাজারে যে স্লোগান উঠছে, মোড়ে মোড়ে যে স্লোগান উঠছে, সে তাই সে তার এলাকায় তার জায়গায় যে সে যে জাস্টিস থেকে যে বিচ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই জাস্টিসটা সে খুঁজে পেতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে এটা তার প্রতিবাদের অধিকার এবং আমরা যে ন্যায় বিচার চেয়েছি সেই ন্যায় বিচারের জায়গায় একটা জায়গায় কানেক্ট করতে পারছে, সম্পৃক্ত হতে পারছে। তাহলে এই তার ন্যায় বিচার চাওয়ার জায়গা। তাহলে ঠিক এইভাবে ন্যায় বিচার একটা ব্রডার স্পেক্ট্রে আজকে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে জন্ম নিয়েছে, তাই আমরা ন্যায় বিচারটাকে এইভাবেই দেখছি। এবং যখন আবার এইটাও একটা প্রতিবাদের ভাষা, মিছিল খুঁজছে, গণকনভেনশন খুঁজছে, আসছে, সবাই থাকছে, এবং আবার হচ্ছে যে একজন যে পাখা পাখা পাখাওয়ালা, আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ওখানে যখন বসেছিলাম শুরুর দিকে আমাদের কনস্ট্রাকশন গুলো তৈরি হয়নি,
তখন একজন মানুষ একজন ব্যক্তি আমার দেখে অত্যন্ত মানে যেটা আমার পুরো হাত টাচ করে গেছে সেটা হচ্ছে যে সে শুধুমাত্র পাকা করে যাচ্ছে আর তার কোনো কাজ নেই শুধুমাত্র এটাই তার কাজ তাহলে এই সে এই মানুষটা এই আন্দোলনের সাথে কানেক্ট হয়েছে শুধুমাত্র এই জায়গাতে তাহলে এটাই তার প্রতিবাদের ভাষা এটাই তার প্রতিবাদ জানানোর অঙ্গীকার তাহলে এই আন্দোলনে আমরা বিভিন্ন রকমের প্রতিবাদের ভাষা লিখেছি সেই জায়গা থেকে লালবাজার যখন রাজ্য সরকার আমাদের আন্দোলনের চাপে ওই ব্যারিকেড খুলে দিচ্ছে এবং আমাদের মিছিল এগিয়ে আছে তাহলে শান্তিপূর্ণ একটা সুসংগত মিছিল পারে একটা সরকারের যে রিজিডিটি বদানতাকে ভেঙে দিতে তাহলে এই একটা দৃষ্টান্ত এই আন্দোলন তৈরি করতে পেরেছে আন্দোলন তৈরি করতে পেরেছে আর্যগর মেডিকেল কলেজের বুকে যে ঘৃণ্য জঘন্য রাজনীতি চলতো সেই রাজনীতির অচলায়তনকে কাটিয়ে দিতে পেরেছে আজকে সেই অচলায়তনে আপনারা গণকনভেনশন করতে পারছেন সেই অচলায়তনে এসে নাগরিক অধিকারের দাবি জানাতে পারছেন যে সেই নাগরিক অধিকারের যে আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরেছে আমাদের কলেজের টিচার তাদেরকে এই যে যারা অভিযুক্ত ছিল আজকে একটা হাইকোর্ট এই নিয়ে বিস্তারিত বলবো আমি কিন্তু সেই জায়গা তারা কিভাবে অপমান করেছে এক একজন শিক্ষককে তাহলে শিক্ষক ছাত্রের সম্পর্কের কোন জায়গা তারা তৈরি করেছিল তাহলে এই আন্দোলন সেই জায়গাটা একটা পুনর্স্থাপিত করার পথ হিসেবে আমরা এগিয়ে এসেছি আমরা মনে করি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট যেভাবে এতদিন আন্দোলনের কর্মসূচি রেখেছে যে দীর্ঘ জায়গা রেখেছে সেই জায়গা থেকে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার যে প্রশ্ন সেই প্রশ্নে যদি অটুট থাকি আমরা তাহলে আমরা একটা পরিচিত সুস্থ স্বাভাবিক ছাত্র শিক্ষক সম্পর্কের ক্যাম্পাস দিতে পারবো তাহলে এই দাবি এই অধিকার আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লড়াই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট একটা পথ খুলে দিয়েছে স্বাস্থ্য ভবনে আপনারা দেখেছেন আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি সর্বোপরি নবান্নের সভা ক্রিয়েট মিটিং এটা দ্বিতীয় মিটিং প্রথম মিটিং যদি লাইভ স্ট্রিমিং হতো তাহলে হয়তো আপনারা আরো অনেক কিছু জানতে পেতেন দেখতে পেতেন সেই লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে দ্বিতীয় লাইভ স্ট্রিমে আপনারা যা দেখেছেন যে আমাদের জুনিয়র ডাক্তার্সদের যে বক্তব্য আমরা রেখেছি সেখানে আমাদের মূলত হসপিটাল পরিকাঠামোর জায়গা কেন কমিটি আমরা চাইছি সেই ব্যাখ্যা আমরা রেখেছি আমরা কমিটি কেন চাইছি আমরা কমিটি চাইছি এই জন্যই আমরা দেখেছি বিভিন্ন কলেজগুলোতে যে জায়গা তৈরি হতো একটা ছাত্রী তার ন্যূনতম অধিকারটুকু বলার জায়গা পেত না তাহলে আমরা চাইছি এই কমিটির মাধ্যমে আপনারা একটা গণতান্ত্রিক পরিবেশ উন্মুক্ত করুন যাতে একটা ছাত্রছাত্রীর ন্যূনতম অধিকারটুকু বলার জায়গা সে পায় আমরা বলছি না আমরা স্বর্গলোক তৈরি করতে পারবো তাহলে আমরা বলছি এইটুকুই যে আমাদের নতুন জায়গা যদি একটা শুরু করতে হয় সেই শুরুর গেটওয়েটা আপনি খুলে দিন এইটুকুই আমাদের ছিল সেদিন নবান্ন সভাগৃহের বক্তব্যের সার বক্তব্য আমরা শুরুর দিনের বক্তব্যে পরিষ্কার বলে এসেছি যে কেন আমরা সিপি রেজিগনেশন চাইছি কেন একটা ইনস্টিটিউট এফআইআর করতে একটা দেরি করছে কেন সে বলছে আনন্যাচারাল ডেথ হোয়াই তাহলে আমরা কি তার আইডেন্টিটি জানি না যে এই কলেজের স্টুডেন্ট এই কলেজের পিজিটি এই কলেজের ছাত্রী তার আইডেন্টিটি কোথায় গোপন আছে তাহলে কেন আনন্যাচারাল ডেথ কেন এফআইআর করতে হলো না পুলিশের ভূমিকা মানে নগ্নভাবে আজকে আপনাদের সবার সামনে চলে এসেছে তাহলে কলেজ অথরিটি লোকাল অথরিটি এবং পুলিশের যে উদাসীনতা সেই উদাসীনতা থেকে আমাদেরকে এই রাজপথে আসতে বাধ্য করেছে রাজপথে আমাদের সাহসিকতা পরিচয় আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন সেই পাশে থাকাটা যদি এইভাবে আমরা পাশে থাকি আমরা মনে করি সমস্ত সংকীর্ণতা বন্ধ করে একটা সুন্দর স্বাভাবিক সমাজ আমরা গড়ে তুলতে পারবো এইবার আন্দোলনের পরিচালনার যে জায়গা আজকে যে গণকনভেনশনের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে অভয়ার বিচার আমরা এই 77-78 দিনে এসে 80 দিনে এসে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি চার্জশিট সিবিআই কেস করেছে সেই প্রাইমারি চার্জশিট রাজ্য সরকার রাজ্য পুলিশের যে তদন্তের প্রক্রিয়া তারাই একটা কার্বন কপি হিসেবে মনে হচ্ছে যেন এটারই একটা ওপি টুপিট তাহলে কি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার অ্যাকিউজড কিন্তু এই চার্জশিটে কি নেই এই চার্জশিটে আমরা কি চাইছি আমরা চাইছি প্রাইমারি চার্জশিট আমি মানলাম কিন্তু আমরা চাইছি এই চার্জশিটে থাকুক যে একজন সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য একটা সরকার কেন উদ্গৃত তাহলে কি ছিল তার মোটিভ এই ঘটনার কি ছিল উদ্দেশ্য এই উদ্দেশ্য আমরা জানতে চাইছি কি মোটিভ থেকে একটা খুন এবং ধর্ষণের মতন ঘটনা ঘটানো হলো তাহলে কি ছিল তার উদ্দেশ্য আমরা এখনো মনে করি যে একটা মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের একটা ভিতরে
এতটা জায়গাতে একজন মানুষের পক্ষে এই রকম নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়, তাহলে জার্সিতে আমরা সেই পরিলক্ষিত কেন দেখতে পাচ্ছি না? আমরা কেন দেখতে পাচ্ছি না এই ঘটনার মোটিভ কি ছিল? আমরা দেখলাম অতি দ্রুততার সাথে 9 তারিখের ঘটনা, 15 খুব যদি ভুল না করি 14 কি 15 তারিখ সুপ্রিম কোর্ট সুযোগ দিল। আমরা কর্মবিরতিতে ছিলাম, সুপ্রিম কোর্টের অন্দরে যে আলোচনা সুরক্ষিত হলো সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখি আমি বলছি। যে আমরা কি দেখলাম, সুমোটা যখন নিল আন্দোলনকারী হিসেবে আমরা একটা আশার আলো দেখেছিলাম। আমরা ভেবেছিলাম সুবিচারের পথ হয়তো প্রশস্ত হবে, আমরা এখনো ভরসা রাখি। কিন্তু ভরসা রেখে আমরা কি দেখতে পেলাম, আমাদের শুরুতে যে বলেছে যে আপনারা আপনাদের এই জায়গাগুলো থেকে সাজেশন আমাদের কাছে রাখবেন, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের অন্দরে আলোচনা হচ্ছে কর্মবিরতি নিয়ে। আমরা কেন কর্মবিরতি করছি? আমরা কর্মবিরতি তুলে নিলাম, আমরা চাইলাম যে আপনি সুবিচার নিয়ে আলোচনা করুন। কি দেখতে পেলাম? যে সেফটি সিকিউরিটি কোথায় টাস্ক ফোর্স হবে এই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেখানে উঠে আসছে? চিফ জাস্টিস স্যার বলছেন যে ইট ইজ এ সাসপিসিয়াস থিং, ডেঞ্জারাস থিং। তাহলে এই ডেঞ্জারাস সাসপিসিয়াস যা স্ট্যাটাস রিপোর্টে উঠে এসছে, সেই স্ট্যাটাস রিপোর্টের জায়গা সম্পূর্ণরূপে চার্জশিটে পরিলক্ষিত হচ্ছে না কেন? তাহলে সুপ্রিম কোর্টের জায়গা তো আমাদের একটা জায়গায় মনে হচ্ছে যে সুবিচার কি তাহলে 80 দিনে 70-75 দিনে অতিবাহিত হওয়ার পরও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যে স্বপ্ন, ন্যায় বিচারের স্বপ্ন দেখেছিল, যে জাস্টিসের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কেন অধরা থেকে গেছে? তাহলে এই গণকনভেনশনের মাধ্যমে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যা এতদিন পরিলক্ষিত করেছেন এই ন্যায় বিচারকে সামনে রেখে সেই মত বক্তব্য আমরা জানতে চাই, সেই মত আমরা শুনতে চাই। দ্বিতীয় যে জায়গা বলতে চাই সেটা হচ্ছে যে থ্রেট কালচার, এই এই আন্দোলনের যদি অভয়ার ন্যায় বিচারকে দিয়ে শুরু হয়, আমরা দেখতে পাই কলেজে কলেজে ক্যাম্পাস গুলোতে যে সংস্কৃতি যে জায়গা উঠে এসছে সেটা একটা অপসংস্কৃতির জায়গা, কখনোই কোন একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস এরকম হতে পারে না। যেসব অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগগুলো সত্যি খুব লজ্জাজনক অভিযোগ। আমরা নবান্নের সভাগৃহে সেই বক্তব্য রেখেছি, আমরা দেখলাম রাজ্য প্রশাসন খুব দুঃখজনক হলো এটা সত্যি যে তারা একটা থ্রেট কালচারের পক্ষ নিতে চাইছে। আমরা এই প্রতিবাদ সেখানে আশেপাশে আমরা বলছি, আশেপাশে আমরা এই কথা বলছি যে কেন আমরা এই থ্রেট কালচারের এগেনস্টে লড়াই করতে চাইছি, কি আমাদের অভিযোগ। আমরা দেখলাম যে ক্যাম্পাসগুলোতে এই আন্দোলন 2-2.5 মাসের যে আন্দোলন, যেটুকু আমরা করতে পেরেছি, আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে দেখতে পেলাম যে কি পরিমাণ অপসংস্কৃতি অপচেষ্টার জায়গা এই ক্যাম্পাসগুলোতে ছিল। একজন ছাত্রী কোনোভাবে এই কথা বলতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না যে তার সাথে কি হয়। তাহলে একটা মেডিকেল কলেজের ক্যাম্পাস, আমি বাকি ক্যাম্পাসের কথা ছেড়ে দিলাম, আমরা সমস্ত ক্যাম্পাসের কথা বলছি, মেডিকেল কলেজের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাত্রীর ন্যূনতম যেটুকু জায়গা পাস ফেল থেকে যে কালচার তৈরি হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থার যে চিত্র উঠে আসছে, তাহলে আমরা সমাজের কাছে চিকিৎসক হিসেবে কোন চিকিৎসক প্রডিউস করতে চলেছি?